উনানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই গত কদিনে এভাবেই বাড়ছে দেশে দৈনিক করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দৈনিক মৃত্যু রোজই ছড়াচ্ছে বারোশোর গণ্ডি দেশের মোট আক্রান্ত ইতিমধ্যেই ছাড়িয়ে গেছে সাড়ে ছেচল্লিশ লক্ষ এর মধ্যে দশ লক্ষ আক্রান্ত কেবলমাত্র মহারাষ্ট্রেই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় দেশে সাতানব্বই হাজার পাঁচশো সত্তর জন নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন সাড়ে সাতানব্বই হাজার বৃদ্ধির জেরে দেশে মোট আক্রান্তের সংখ্যা এখন ছেচল্লিশ লক্ষ উনষাট হাজার নশো আটচল্লিশ জন দৈনিক সংক্রমণের পাশাপাশি দৈনিক মৃত্যুতেও এখন অন্যান্য দেশের থেকে এগিয়ে ভারত গত চব্বিশ ঘন্টায় করোনার জেরে মৃত্যু হয়েছে এক হাজার দুশো এক জনের এ নিয়ে দেশে মোট সাতাত্তর হাজার চারশো বাহাত্তর জনের প্রাণ কাড়ল করোনা ভাইরাস দেশে এখন সক্রিয় রোগীর সংখ্যা ন লক্ষ আঠান্ন হাজার তিনশো ষোলো এখনও পর্যন্ত দেশে মোট ছত্রিশ লক্ষ চব্বিশ হাজার একশো ছিয়ানব্বই জন করোনার কবল থেকে মুক্ত হয়েছেন শেষ চব্বিশ ঘন্টায় সুস্থ ঘোষণা করা হয়েছে একাশি হাজার পাঁচশো জনকে দেশে কোভিড রোগীদের সুস্থ হয়ে ওঠার হার সামান্য বেড়ে দাঁড়িয়েছে সাতাত্তর দশমিক সাত সাত শতাংশে এদিকে গোটা দেশ তখন লকডাউনে তার সত্ত্বেও মে মাসের গোড়াতেই ভারতের অন্তত চৌষট্টি লক্ষ মানুষ করোনা সংক্রমণের শিকার হয়ে গিয়েছিলেন ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের করা সেরো সমীক্ষার রিপোর্ট এমনই বলছে অথচ ওই সমীক্ষা শুরুর সময় কেন্দ্রীয় স্বাস্থ্য হিসেবে দেশে করোনা সংক্রমিতের সংখ্যা সত্তর হাজারও ফেরোয়নি বিশেষজ্ঞদের মতে সংক্রমণ তখনই ওই পর্যায়ে পৌঁছে গেছে যথেষ্ট সংখ্যক পরীক্ষার অভাবে তা জানা যায়নি এগারো মে থেকে চার জুন মূলত তৃতীয় থেকে চতুর্থ পর্বের লকডাউনের সময় গোটা দেশে ওই সমীক্ষা চালায় আইসিএমআর